हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आमी तानजिन ब्रिस्टि, ढाका मॉडल एजेंसी सेलिब्रिटीज बायोग्राफी शोते आपनादेरके जानाच्छि स्वागतम। आमादेर एई शोर माध्यमे आपनारा जानते पारबेन सेलिब्रिटीदेर अतीत बर्तमान जीवन सम्पर्के, तादेर लाइफस्टाइल सम्पर्के। आज आमी जाके निये कथा बोलबो, तिनि होच्छेन दुई बांगलार जनप्रिय अभिनेत्री एबं उपस्थापिका, जार नाम होच्छे नुसरत फारिया। तार सम्पर्के जानते आमादेर एई शोर साथेई थाकुन। नुसरत फारिया माजहार, जन्म 8 সেপ্টেম্বর 1993 সালে, একজন বাংলাদেশি উপস্থাপক এবং মডেল হয় তিনি। বিজ্ঞাপন চিত্রে গ্ল্যামারস হিসেবে উপস্থিতি এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে তিনি সুপরিচিত। 2015 সালে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় আশিকি চলচ্চিত্র দিয়েই তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। নুসরত ফারিয়া মাজহারের ব্যক্তি জীবন। 1993 সালের 8 সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে ঢাকার আর্মি ক্যান্টনমেন্টে, বর্তমানেও সেখানে বসবাস করছেন। তার দাদা একজন সেনা কর্মকর্তা হওয়ায় ঢাকা সেনানিবাসে তার বসবাস। ফারিয়া 2020 সালে রনি রিয়াদ রশিদকে বিয়ে করেন। নুসরত ফারিয়া স্টাইলিশ হেয়ার অফ দ্য ক্যাম্পাস 2014 এর গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। আরজে হিসেবে কাজের মধ্য দিয়ে গণমাধ্যমে আগমন করে। আরটিভির ঠিক বলেছেন তো, অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনায় আসেন নুসরত ফারিয়া। 2012 সালে এনটিভির 31st ধামাকা কক্সবাজার অনুষ্ঠানটিতে ফারিয়া সবার নজর কেড়ে নেন। 2013 সালে জানুয়ারিতে বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের সুনিধি লাইভ কনসার্ট শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন তিনি। তার উপস্থাপিত বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে আরটিভির লেট নাইট কফি উইথ নুসরত ফারিয়া, এস এ টিভির ক্লিয়ার এস এ লাইভ স্টুডিও, এটিএন বাংলার ট্রেন্ড, জি টিভির লাক্স ওয়ার্ল্ড অফ গ্ল্যামার এবং এনটিভির স্টাইল অ্যান্ড ট্রেন্ড, রেডিও ফুর্তিতে নাইট শিফট উইথ ফারিয়া ইত্যাদি। এছাড়াও নুসরত ফারিয়া ডোর নামে ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি সিম্ফনি সিটিসেল রিচার্জের বিজ্ঞাপন চিত্রে মডেল হয়ে কাজ করেন। অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গেও জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন নায়িকা হিসেবে নুসরত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র প্রেমী ও প্রেমীর অভিনেত্রী হিসেবে ঘোষণা করেন। তবে প্রেমী ও প্রেমী নুসরত ফারিয়ার প্রথম চলচ্চিত্র নয়। 2014 সালে রেদওয়ান রনি পরিচালিত মরিচিকা চলচ্চিত্র নায়িকা হিসেবেও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরত ফারিয়া। কিন্তু অজ্ঞাত কারণে চলচ্চিত্রের কাজটি আর শুরু হয়নি, বরং কিছুদিন পরে চলচ্চিত্রের নাম এবং পাত্রপাত্রী বদল করে রেদওয়ান রনি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেন। নুসরত ফারিয়ার কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে আশিকি 2015, হিরো 420 2016, বাদশাহ দ্য ডন 2016, প্রেমীয় প্রেমী 2017, ধ্যাত তেরিকি 2017, বস 2 2017, ইন্সপেক্টর নোটি কে 2018। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি তানজিন বৃষ্টি। নতুন পর্বে নতুন কোনো তারকার বায়োগ্রাফি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।